চব্বিশ ঘন্টা পর খুলল দমদম বিমানবন্দর, তবে বেশিরভাগ উড়ান বিলম্বিত, পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিষেবা। সকাল 9টা পর্যন্ত উড়ান বন্ধ রাখা হয়েছিল। বিমানবন্দরে প্রবেশ করছেন এখন যাত্রীরা। কি পরিস্থিতি এই মুহূর্তে আমরা জানবো, কথা বলবো সোমেন, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। সোমেন, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, কলকাতা বিমানবন্দরে গতকাল বেলা 12টা থেকে সকাল 9টা পর্যন্ত কিন্তু প্রায় 21 ঘন্টা বিমান পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছিল ঘূর্ণিঝড়ের কারণে। এবং আজ সকালবেলা যে সময় মতো কিন্তু যেমনটা দেখা যাচ্ছে যে সকাল 9টা থেকে যাত্রীদের বিমানবন্দরের ভেতরে প্রবেশ করছে, এবং 9টার পরে যে বিমানগুলি ছিল এবং তার কিন্তু এখনো পর্যন্ত যেমনটা বিমানবন্দর সূত্রে জানা যাচ্ছে যে বেশ কিছু বিমান কিন্তু বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে, এবং যেগুলো কলকাতা বিমানবন্দরে নামার যে বিমানগুলো সকালে সেই বিমানগুলো কিন্তু এখনো বেশ কিছু বিমান এখনো এসে পৌঁছায়নি, কারণ সেগুলো ডিলে রয়েছে। এবং সময় মতো যেমনটা জানাচ্ছি যে বেলা সাথে সাথে যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এরকমটা বিমানবন্দর সূত্রে কিন্তু জানা যাচ্ছে, যেহেতু বৃষ্টি রয়েছে এবং প্রচুর যাত্রী গতকাল থেকে আমরা যেমনটা দেখছিলাম বিমানবন্দরে ছিল এবং অনেকেই আগে চলে এসেছিল এবং তারা কিন্তু সকাল থেকেই কিন্তু লাইনে দাঁড়িয়ে সিকিউরিটি চেকিং এর মাধ্যমে ভেতরে প্রবেশ করতে সেই ছবি উঠে আসছে। সোমেন, যাত্রীরা ঢুকছেন, এখনো পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ কি বলছে, বিমান কি সময় মতো তারা ওড়াতে পারছেন? দেখো, যেমনটা বিমানবন্দর কর্তৃপক্ষ যেমনটা পরিস্থিতি যে নোটিশ জারি করেছিল যে আজ সকাল 9টার পর থেকে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বিমান পরিষেবা চালু করবে, এবং যেমনটা দেখা গেল যে সকাল 9টার পর থেকেই কিন্তু তারা বিমানবন্দরের ভেতরে যাত্রীদের প্রবেশ করার অনুমতি দিয়েছে, এবং আমরা যেমনটা দেখছি যে প্রচুর যাত্রী যেমনটা যে ছবি সবসময় উঠে আসে যে লাইনের মাধ্যমে সিকিউরিটি চেকিং এবং ভেতরে প্রবেশ করছে, এবং বেশ কিছু বিমান যে সকালে বিমানগুলো 9টার পরে ছাড়ার কথা সেই বিমানগুলো কিন্তু প্রায় বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে, এরকমটাই কিন্তু উঠে আসছে। ধন্যবাদ সৌমেন ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি দেখাচ্ছিলেন প্রায় 24 ঘন্টা পরে কলকাতা বিমানবন্দরে যাত্রীরা প্রবেশ করছেন এবং বোর্ডিং হয়েছে এখনও পর্যন্ত সকাল 9টায় শেডিউল যে বিমানগুলো ছিল সেগুলো বোর্ডিং সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ উড়ান ভরবে তারা আর কিছুক্ষণের মধ্যেই, তবে বিলম্বিত হবে যে সমস্ত শেডিউল করা রয়েছে তার থেকে দেরিতেই উড়ান পরিষেবা শুরু হচ্ছে বলে এখনও পর্যন্ত খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।